চলমান মহামারী সত্ত্বেও 2020 সালে যুদ্ধ, সহিংসতা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন থেকে পালিয়ে বাঁচা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 8 কোটি 24 লাখে। এটি 2019 সালের রেকর্ড 7 কোটি 95 লাখের চেয়েও 4% বেশি। শুক্রবার জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর বার্ষিক গ্লোবাল ট্রেন্ডস রিপোর্টে এ তথ্য উল্লেখ করা হয়। জেনেভা থেকে প্রকাশিত বার্ষিক রিপোর্টে বিশ্ব নেতাদের প্রতি সহিংসতা ও নিপীড়নের কারণে ক্রমবর্ধমান বাস্তুচ্যুতির প্রায় 1 দশক ধরে চলমান প্রবণতা বন্ধ ও এর বিপরীত পরিস্থিতি তৈরি করতে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা বাড়ানোর জন্য তাদের প্রচেষ্টা ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে UNHCR। রিপোর্টে 2020 সালের শেষে বাস্তুচ্যুতদের মধ্যে আছে UNHCR এর ম্যান্ডেটের অধীনে 2 কোটি 7 লাখ শরণার্থী, 5 কোটি 70 লাখ ফিলিস্তিনি শরণার্থী এবং বিভিন্ন দেশে বাস্তুচ্যুত 39 লাখ ভেনেজুয়েলার। এছাড়া আরও 4 কোটি 80 লাখ মানুষ তাদের নিজ দেশের ভেতরে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অবস্থায় ছিল। এর সঙ্গে আছে 41 লাখ আশ্রয়প্রার্থী। মহামারী ও বিশ্বব্যাপী যুদ্ধবিরতির আহ্বানের পরেও সংঘাতের কারণে যে মানুষের গৃহহীন হওয়া থামেনি, এই সংখ্যাগুলো তারই প্রমাণ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি বলেছেন, এগুলো শুধুই সংখ্যা নয়, এদের মধ্যে প্রত্যেকটি মানুষের রয়েছে বাস্তুচ্যুত হওয়ার ঘটনা, সব হারিয়ে নিঃস্ব হওয়া এবং যন্ত্রণার গল্প। শুধু মানবিক সাহায্য নয়, তাদের দুর্দশা সমাধানে আমাদের মনোযোগ ও যথাযথ সহায়তা দিতে হবে। জানা যায় বল প্রয়োগে বাস্তুচ্যুত মানুষদের 42% বয়স 18 বছরের নিচে। তারা স্পষ্টই অধিকতর ঝুঁকিতে থাকে, বিশেষ করে যদি কোনো একটি সংকট বছরের পর বছর চলতে থাকে। UNHCR এর নতুন তথ্য অনুযায়ী 2018 ও 2020 সালের মধ্যে মোট 10 লাখ শিশুর জন্ম হয়েছে যারা জন্ম থেকে শরণার্থী। তাদের মধ্যে অনেকেই আগামী বছরগুলোতেও শরণার্থী হয়েই থাকবে। সোনিয়া সুলতানা, বাংলা ধারা।